সিনেমায় কি করে চোরদের কাছ থেকে টাকার বান্ডিল দেখায় কিন্তু কি করে ফার্স্ট পেজে একটা নোট লাস্ট পেজে একটা নোট আর মধ্যখানটায় কিছু নাই সেই ফাঁদ করনি তো ভাই কে কে ফ্যাফা বোবা বোবা হয়ে যাবে মুখ্যমন্ত্রীর মুখে একোন কথা দলীয় নেতাদের দুর্নীতি আর কোটি কোটি টাকা উদ্ধারের পর চোর চোর আওয়াজ ওঠায় এবার কি অন্য ছক তৃণমূল নেত্রীর ভাইপোর নবজোয়ার কর্মসূচির ধাক্কা খাওয়ায় উত্তরবঙ্গে গিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি আর সেখানেই এবার তার গলায় ফাঁদের কথা নাটক ফাঁস হয়ে যাওয়াতেই কি সিনেমার প্লট খুঁজছেন তিনি না হলে কিভাবে তিনি বলেন সিনেমার কায়দায় কেউ টাকা লুকিয়ে রেখেছে কিনা তিনি কি বলতে চাইছেন পার্থর বান্ধবীর ঘরে উদ্ধার হওয়া টাকার ছবি পুরোটাই বানানো ধমাকা বাঁচা দো আর মিডিয়া ঘুরে ঘুরে বলছে ওনার বাড়ি থেকে 500 কোটি টাকা পাওয়া গেল তুই কি গুনেছিস তুই কি গুনেছিস আমার মনে কোশ্চেন যদি আসে এটা আমার কোশ্চেন আমার ব্যক্তিগত ওপিনিয়ন সিনেমায় কি করে চোরদের কাছ থেকে টাকার বান্ডিল দেখায় কিন্তু কি করে ফার্স্ট পেজে একটা নোট লাস্ট পেজে একটা নোট আর মধ্যখানটায় কিছু নাই সেই ফাঁদ করনি তো ভাই ধরা তো একদিন না একদিন পড়বে কতদিন আর এভাবে চলবে এভাবে চলতে পারে না দুর্নীতির দায়ে বিপদে পড়েছে দল আর গোয়েন্দাদের বিরুদ্ধে লোক খেপানোর পথে হাঁটছেন তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে ডাক দিচ্ছেন ইডি সিবিআই বিএসএফ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তারপর তিনি বলছেন আপনারা তো গরিব আপনাদের কাছে কি আর পাবে এ তো দেখছি মোহাম্মদ বিন তুগলকের পিতার পিতা বলছে 50 কিলোমিটার পর্যন্ত যাবে আমি বলি 50 কেন পুরো রাজ্যটাই যাবে করবে তার মানে কি ওই 50 কিলোমিটারের মধ্যে যারা আছেন তাদের ওপরে কিন্তু অত্যাচার করে বিজেপি করানোর চেষ্টা করবে আর এলাকা থেকে সরানোর চেষ্টা করবে সব এলাকা এলাকায় সংগঠন গড়ে তুলুন সংগঠন গড়ে তুলুন এবং ফাইট করুন যদি ইডি আসে বলবেন কজনকে ইডি ধরবি আর আপনারা গরিব লোক আপনাদের কাছে আর ইডি সিবিআই কি আর করবে ঠিকই তো গরিব মানুষের কাছে কি পাওয়া যাবে যারা চাকরির টাকা লুট করেছে তাদের কাছেই তো উদ্ধার হবে খাজানা আর তা বুঝেই কি রাগ চেপে রাখতে পারছেন না তিনি ইলেকশন আসলে ভোট টানার জন্য জাতি দাঙ্গা ক্যা ক্যা ফ্যাফা বোবা বোবা হয়ে যাবে এমন পরিস্থিতি একদিন আসবে মুখ্যমন্ত্রী বলছেন ফাঁদ পাতা হয়েছে বিরোধীরা বলছেন কে ফাঁদ পেতেছে তা টের পাচ্ছে জনতা চাকরি চুরি বালি চুরি কয়লা চুরি চুরির পর চুরি ঘটনা চালিয়ে যেতে এতদিন জেলায় জেলায় ফাঁস পেতেছিল শাসক দল আর তা ফাঁস হয়ে যেতেই কি পাল্টা সিনেমার প্লট সাজাতে চাইছেন খোদ মুখ্যমন্ত্রী মাধ্যম ব্যুরো রিপোর্ট